নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে হ্যাঁ আজ আমি কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ একটি অন্নপ্রাশন বাড়িতে প্রথমেই তোমরা দেখতে পেলে আজ কিন্তু কৌশানির অন্নপ্রাশন এই যে ছোট্ট বাচ্চাটির নাম কৌশানী পরীর সাজে কিন্তু একেবারে ওকে পরীর মতনই লাগছিল তাই দিদি গিয়ে প্রথমে ওকে একটু কোলে নিয়ে নিল ওর জন্য একটা সামান্য ছোট্ট উপহার আমাদের তরফ থেকে ছিল সেটা দিয়ে দেওয়া হলো আর ও তো ভীষণ খুশি ওর এই খুশি মুখটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বড় হোক অনেক ভালো মানুষ হোক এটাই কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা চাই এই হচ্ছে ওলি ওর হচ্ছে মামার মেয়ে অর্থাৎ ওরি বোনের অন্নপ্রাশনে আমরা কিন্তু ইনভাইটেড গেস্ট আর সেখানেই আমরা এসেছি এই যে শুভ অন্নপ্রাশন কৌশানি ওর রাইস সেরিমনিতে আসতে কিন্তু আমাদের দুর্দান্ত লেগেছে আমরা বেশ দাঁড়িয়েছিলাম ওই যে ভাগ্নে ওলির বন্ধুও আর আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এই অনুষ্ঠানটায় অনেক দিন আগে থেকেই আসার কথা ছিল ভাবলাম এটাকে ব্লগে ইনক্লুড না করে নতুন করে দেখানো যাক তারপরে আমরা স্ন্যাক্স খেতে বসে গেলাম স্ন্যাক্সে ভেজ এবং ননভেজ উভয়েরই অপশান ছিল তো ভেজের মধ্যে ছিল সব রকম সবজি দিয়ে একটা পাকোড়া আর নন ভেজের মধ্যে ছিল কিন্তু আমাদের সকলের প্রিয় ফিশ বল হ্যাঁ অন্যান্য জায়গায় চিকেন পকোড়াটাই কিন্তু করে থাকে কিন্তু এখানে এসে আমার ফিশ বলটা খেয়ে দারুণ লাগলো আর এই হচ্ছে অলির বাবা মানে আমাদের সকলের প্রিয় টুবাইদা বাইদা ওলি বললাম যার বোনের অন্নপ্রাশন এসেছি সেই অলির বাবা অর্থাৎ এই বাড়ির জামাইবু তো সেও কাজে কর্মে খুব ভীষণ ব্যস্ত তো আমি প্রথমে খেলাম হচ্ছে ফিশ বলটা তারপরে কিন্তু এই ভেজ পকোড়াটা তো ভেজ পকোড়াটা একটু ট্রাই করলো ভাগ্নে কারণ তো বাইরে খেলতে ব্যস্ত ছিল তাই জন্য আর আলাদা করে নেয়নি স্ন্যাক্স আমাদের মধ্যে থেকেই একটা দুটো খেয়ে ফেলেছে কারণ এরপরে যদি বেশি খেতো তাহলে কিন্তু আর পরের খাবারগুলো খেতে পারতো না আরও রিয়াকশান থেকেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছিল আর তারপরে সুন্দর করে আমাদের কাছে চলে এলো এই শরবতটা দুর্দান্ত খেতেছিল বিশ্বাস করো এরকম শরবত আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই জন্য ভাগ্নেকে বললাম তুই আমার হয়ে আরও একটা নিয়ে নে এক্সট্রা আর এইরকম গরমকালের অনুষ্ঠানগুলোতে কিন্তু যদি পাওয়া যায় এরকম শরবত তাহলে আর কোনো কিছুর দরকার নেই শীতকালে যেমন কফি একেবারে হিট আর গরমকালে কিন্তু এই রকম শরবতগুলো হিট বলতে পারো খেয়ে যেন মনে হচ্ছিলো অনেকটা স্বস্তি পেলাম আর সুন্দর ফ্যানের ব্যবস্থা ছিল টেবিল ফ্যান তো খুব ভালো হাওয়া কাটছিলাম আমরা তো কোনো অসুবিধা হচ্ছিলো না এদিকে পুচু ব্লগের জন্য দিদি কিন্তু ভিডিও করতে ব্যস্ত হ্যাঁ তোমরা সেই ভিডিওগুলো কিন্তু পুচু ব্লগ সুষমা যেটা আমার চ্যানেলের সাথে অ্যাটাচড আছে ফিচার চ্যানেলে সেটা কিন্তু গিয়ে দেখে আসতে পারো তারপরে এখানে আমি ফিশ বলটা ট্রাই করছিলাম ফিশ বলটা শেপ কিন্তু পুরোপুরি রাউন্ড শেপের না হলেও খেতে দুর্দান্ত ছিল দেখো শেপ যেমনই হোক না কেন দুর্দান্ত খাওয়াটাই তো আসল না ওই দেখো অলি এদিকে লাল গেঞ্জি পরে ছোট্ট এই বাচ্চাটি হচ্ছে অলির বন্ধু এটা আমার ভাগ্নে দিদি আমরা সবাই মিলে বসে রয়েছি খুব আনন্দ করছিলাম গল্পগুজব করছিলাম কারণ এরপরে আমরা বসবো হচ্ছে মেন কোর্স খেতে তো বাইরে তারপরে আমরা চলে এসেছি এই হচ্ছে অলির মা মানে এই বাড়ির বড় মেয়ে বলতে পারো তো তার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে এসেছি এবং তার ইনভিটেশনেই আমরা আসতে পেরেছি তো তাকে তো একটু দেখাতেই হবে এই করতে করতে আমরা মেন কোর্স খেতে বসে পড়লাম মেন কোর্সে ছিল প্রথমেই আমাদের দিয়ে দিলো প্লেট গ্লাস আর তারপরে দিয়ে গেল টিস্যু আর তারপরে কিন্তু এখানে ফিশ বলই আবার দেওয়া হয়েছিল তো এই ফিশ বলটা খেতে ছিল আরও ভালো সত্যি কথা বলতে তো এটা শেপটা অনেকটা পাকোড়ার মতো ভেজ পাকোড়ার মতো তবে কিন্তু এটা ফিশ বল আমি যখন ট্রাই করেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তো তারপরে এখানে রয়েছে স্যালাড দিয়ে গেলো আর জলটা আমার কিন্তু অনেকটা লেটেই এসেছিলো তো এই সমস্ত দিয়ে এবার খাওয়াটা শুরু করব প্রথমেই ট্রাই করলাম এই স্টার্টারটা স্টার্টারের মধ্যে যে বললাম ফিশ বলটা ছিল খেতে দুর্দান্ত ছিল আমি যখন ট্রাই করলাম করেই দিদিকে বলছিলাম যে এটা বোধ মাছের হ্যাঁ সত্যি মাছের তো আমি খেয়ে যখন বুঝতে পারলাম তখন বললাম আর ওরাও ওদিকে খেতে শুরু করলো আর আমি তো সব কিছুর মধ্যে স্যালাড খাবোই তোমরা জানো আর এই রকম অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ কিন্তু আমি বোধহয় প্রায় প্রথম পেলাম নিমন্ত্রণ হয়তো এর আগে অনেকবার পেয়েছি তবে আশাই প্রথমবার হলো দিদিও খেয়ে বললো দুর্দান্ত হয়েছে আর ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছে ভাগ্নে জলটা খেয়েও বলছে দুর্দান্ত হয়েছে ওর তো এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো এই করতে করতে আমাদের পাতে পড়ে গেল মেন কোর্সের প্রধান আইটেম আজকের ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের দেখতেই পাচ্ছ তো আমরা লটস অফ ভেজিস রয়েছে আর আমি কিন্তু এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে আমার যতটা মনে হয় তারা কষ্ট করে এত কিছু করেছে তো তাদেরই এত কষ্ট এবং তাদেরই এতটা পরিশ্রমের ফলটা যে আমাদের একদিনে খাইয়ে দিচ্ছে অনেকেই কারণ এই সমস্ত অনুষ্ঠানে তো অনেক টাকা খরচ হয় তো তাদের যদি আমরা খেয়ে দিয়ে একটু রিভিউ দিই আর অনেকে স্বভাব আছে না যে খেয়ে দে বাইরে এসে বলবে ইস মাংসটা না ঝাল হয়ে গেছিলো এই রাইসে না ভেজিস ছিল না এইগুলো আমার একেবারে আমি পার্সোনালি পছন্দ করি না তো আমার মনে হয় যে যারা এত কষ্ট করে নিজেদের উপার্জনটা নষ্ট করে মানুষকে খাওয়াচ্ছে তাদেরকে কিন্তু একটু ভালো বলাই যায় আমরা না হয় ভালো বলতে তো আর টাকা লাগে না তাই আমরা না হয় ভালোটা একটু বললাম এই দেখো বাচ্চাটা আমরা কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দিয়ে খাওয়া দাওয়ার পরে ছোট্ট বাচ্চাটি একেবারে নিজের পোশাক পরিবর্তন করে ফেলেছে কারণ এই প্রবল গরমে কিন্তু ওর পক্ষে ওই রকম একটা পোশাক পরির মতো পোশাক পরে রাখা সম্ভব হচ্ছিল না শুধু পোশাক পরলে কি আর পরি হওয়া তো এমনিই পরি তারপরে আমাদের পাতে কিন্তু চলে এলো আমের চাটনি কয়েকদিন আগেও আমের চাটনি খেয়েছিলাম কিন্তু দিদি দিদি মনে আছে তো এখানেও পেয়ে গেলাম কিন্তু খুব ভালো লাগছিলো এরপরে চলে এলো পাপড় আর এই পাঁপড় দিয়ে আমরা কিভাবে কিন্তু এই চাটনি খাই তোমরা তো জানোই বেলচার মতো করে তুলবো দেখো চারিদিকে কিন্তু পাঁপড়টার মধ্যে এই চাটনিটা লাগিয়ে দিচ্ছে আমি টমেটোমের চাটনি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এইরকম গরমে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমের চাটনিটাই হয়ে থাকে কাঁচামের চাটনিটা আমার একটু টক টক লাগে আমি খুব একটা টক খাই না তো তার জন্য আমার হয়তো খুব একটা মুখে রুচিকর না লাগলেও অন্যদের কিন্তু ভালোই লাগে কারণ এই গরমে তো আম খাই আমি তো আম একেবারে পছন্দই করি না খাই না জানি না কেন তো এখানে দিদিও খেলো খেয়ে বললো দুর্দান্ত হয়েছে তারপরে আমি শুধুও কিছু পাপড় খেলাম আর এই যে কাকু আমার পাশে ছিল উনি কিন্তু প্রায় আমার দিকে দেখছিলো যে আমি কেন এত ভিডিও করছি তারপরে চলে এলো পায়েস আর পায়েসটা খেতেছিল দুর্দান্ত তারপরে চলে এলো মিষ্টি আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে মিষ্টি যে যত চেয়েছে ততই দিয়েছে অনেক জায়গায় আমি দেখেছি যে লিমিট থাকে যে এর বেশি আর বারবার রিপিট করতে এলো না চাইলেই হয়তো দিয়েছে তো এখানে আমি দেখেছি মিষ্টিটাও পর্যন্ত রিপিট করতে এসেছে তো এখানে ছিল রসগোল্লার পান্তুয়া প্রথমে খেলাম অল্প করে একটু পায়েস আর তারপরে মিষ্টিগুলোকে তোমাদের একটু ভেঙে দেখায় খুব সুন্দর ছিল এই রসগোল্লাটা আমার ভীষণ ভালো লেগেছে আর পান্তুয়া খেতে তো আমি ভালোইবাসি এর আগে একটা বিয়ে বাড়িতে টপ করে মুখে পুড়ে নিয়েছিলাম এই দেখো এবার আমি টপ করে এই পান্তটা টুপ করে মুখে পুড়ে নিলাম আমার কিন্তু এক গালে খেতে বেশি ভালো লাগে সেটাতে বোধহয় টেস্টটা বেশি ইনক্রিজ হয় তো তারপরে চলে এলো আমাদের সকলের প্রিয় আইসক্রিম এইরকম গরমকালে কিন্তু এই একটা জিনিস খুব শান্তিদায়ক শেষ পাতে এই আইসক্রিমটা আইসক্রিমটার পরে চলে এলো হাজমোলা আইসক্রিমটা খেয়ে নিলাম আর খেতে খেতে তোমাদেরকে বিদায় জানালাম টাটা বাবাই আমি বাড়ি যাই আর তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা